السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون समस्त प्रशंसा ও গুণগান একমাত্র মহামহিমান রব্বুল আলামিনের জন্য যিনি সাবালক প্রত্যেক মুসলিম নর ও নারীর প্রতি এক মাস সিয়াম ফরজ করে দিয়েছেন দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি এই মাসটি হচ্ছে শাবান মাস আর আমাদের সামনে যে মাসটি সমাগত অর্থাৎ আমাদের সামনে যে মাসটি আসছে সেই মাসটি হচ্ছে রমজান মাস আর রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত মাগফিরাত রেখেছেন আর এই পুরো মাসেই মহান রব্বুল আলামিন এক মাস সিয়াম ফরজ করে দিয়েছেন প্রত্যেক সাবালক জ্ঞানবান নারী পুরুষ মুসলিমদের উপরে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই একটি মাস সিয়াম পালন করার তৌফিক দান করেন আজকে অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলতে চাই তা হচ্ছে যে সিয়াম কি কেন আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করে দিয়েছেন আসলে আমরা শুরুতে জেনে নেই সিয়াম কি সিয়াম শব্দটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা ইসলামী পরিভাষায় সিয়াম বলা হয় যে ইবাদতের নিয়তে সওয়াবের আশায় ফজর উদিত হওয়ার পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌন সম্মুখ এবং অন্যান্য নিষিদ্ধ কাজ যা করলে সিয়াম নষ্ট হয়ে যায় অপর ভাষায় রোজা নষ্ট হয়ে যায় তা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা তাহলে আমরা সিয়াম কাকে বলে জানতে পারলাম যে ফজর উদিত হওয়ার পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা আর যে সকল কাজ রয়েছে যেগুলা করলে সিয়াম নষ্ট হয় এগুলা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম এখন দুই নাম্বার বিষয়ে আসেন যে এই সিয়াম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আমাদের পূর্বে যে সকল নবী রাসূল ছিলেন তাদের উপর কি সিয়াম ফরজ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন কারণ মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ভালোবাসেন মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেক মুসলিম সাবালক নর এবং নারী যারা রয়েছে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিছু কিছু মানুষ দেখা যায় রমজান মাস আসে তখন তাদের বিভিন্ন রোগের দেখা দিয়ে থাকে কারণ কিছু কিছু মানুষকে দেখবেন যে তারা সিয়াম রাখে না যদি বলেন যে চাচা আপনি কেন সিয়াম পালন করতেছেন না তখন বলবে যে বাবারে আমার গ্যাস্ট্রিকের সমস্যা বাবারে আমার আলসারের সমস্যা বাবা আমি না খেয়ে থাকতে পারি না বিভিন্ন ধরনের কারণ কিন্তু তারা বলে থাকে আসলে সিয়াম এমন একটা ইবাদত কেউ যদি পুরো এক মাস সিয়াম পালন করে তাহলে সে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে আমরা এই কথাগুলো বলবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন মুমিনাতের উপরে একটি মাস সিয়াম ফরজ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম যেমন ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোক যারা ছিল তাদের উপরে অর্থাৎ আদম আলাইহিস সালাম তার ছেলে মেয়ে তার বংশধরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম
তারপরে জাকারিয়া আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, যত নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বে এসেছিল প্রত্যেকের উপরেই সিয়াম ফরজ ছিল। কিন্তু সিয়ামের ধরন কেমন ছিল তা আমাদের জানা নেই। সিয়াম যে পূর্ববর্তী নবী রাসূলগণের উপরে ফরজ ছিল তার দলিল কি? অবশ্যই তার দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করতেছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কেন তোমরা সিয়াম পালন করো? আর ওই দিনটা ছিল যে মহরম মাসের 10 তারিখ, অর্থাৎ মহরম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেন তোমরা এই দিনে সিয়াম পালন করো? তখন ইহুদিরা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে একটি মহান দিন। যে ইহুদিরা বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে এটি হচ্ছে একটি মহান দিন, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কাওমাহু, কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাম ও তার কাউমকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম। ওয়া গারওয়াকা ফেরাউনা ওয়া কাওমাহু, আর এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন ও তার কাউমকে ধ্বংস করেছিলেন, অর্থাৎ সাগরে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন ফেরাউন আর তার কাউমকে। আর এই দিনে মূসা আলাইহিস সালাম ও তার কাউমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরানান, এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করতেন। ইহুদিরা উত্তর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে এই দিনে 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও তার কাউমকে নাজাত দিয়েছিলেন, ফেরাউন আর তার কাউমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, সেই কারণে মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমহু, এই কারণে আমরা এই দিনে সিয়াম পালন করি। অর্থাৎ এই দিনে ইহুদিরা সিয়াম পালন করত কারণ ছিল যে এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও তার কাউমকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউন আর তার কাউমকে সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করতেছেন। যেহেতু ইহুদিরা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, সেই কারণে তারা এই দিনে সিয়াম পালন করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বি মূসা মিনকুম। মূসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের চেয়ে বেশি হকদার অধিকার মূসা আলাইহিস সাল্লামের প্রতি হলো আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সিয়াম পালন করলেন। ওয়া আমারা বি সিয়ামিহি, এবং আমাদেরকে সাহাবাই কেরাম বললেন যে আমাদেরকে এই দিন সিয়াম পালন করার জন্য আদেশ দিলেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে আমাদের পূর্বে যত নবী রাসূল ছিল তাদের উপরও সিয়াম ছিল, তবে তাদের ধরন ভিন্ন রকম ছিল। তো মহান রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়াম আমি ফরজ করেছিলাম। কেন সিয়াম ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যাতে তোমরা তাকও অর্জন করতে পারো। তাহলে এই রমজান মাস একটি মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সাবালক পুরুষ, নারী, মুসলিম, জ্ঞানবান, নর এবং নারীর উপরে সিয়াম ফরজ করে দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন সকলেই আল্লাহ ভীতি অর্জন করতে পারে, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারে, তাকওয়াবান হতে পারে। এখানে আর একটা প্রশ্ন আসে যে সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক কি? প্রশ্ন আসে যে সিয়াম তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু এই সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক কি? কারণ সিয়াম এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদতের চেয়ে আলাদা একটা ইবাদত। যেমন আপনি সলাৎ আদায় করলেন, কেউ না কেউ দেখলো,
যে আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদ থেকে আসছেন, কেউ না কেউ দেখছে যে আপনি নামাজি লোক, আপনি দিনদার লোক, দেখতেছে, সাক্ষী দিতেছে। যেমন আপনি জাকাত দিচ্ছেন, কেউ না কেউ দেখবে, যাকে দিচ্ছেন সে তো অন্তত পক্ষে জানবে যে তাকে জাকাত দিচ্ছেন। আপনি ভালো কাজ করেন, যার সাথে যেই কাজটা করেন না কেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ না কেউ জানতেছে যে আপনি ভালো কাজ করতেছেন। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যেই ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। যে আপনি সিয়ামটা রাখতেছেন, যে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা সিয়াম পালন করো, সেই কারণে আপনি সিয়াম পালন করতেছেন। আর এই সিয়ামের সম্পর্ক হলো একমাত্র আল্লাহর সাথে আপনার। যে আপনি যদি সিয়াম না রেখে যদি বলেন যে সিয়াম পালন করতেছি, তাও কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখতেছেন। কিন্তু আপনি দুনিয়ার মানুষের কাছে বললেন যে আপনি সিয়াম পালন করতেছেন, অথচ আপনি সিয়াম পালন করেন নাই, দুনিয়ার মানুষ কিন্তু জানলো যে আপনি সিয়াম পালন করছেন, অথচ আপনি সিয়াম পালনকারী নন, আল্লাহ কিন্তু ঠিকই জানে। আর সিয়াম এমন একটি ইবাদত যার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে বান্দার থাকে। এই কারণে দেখা যায় যে সৌদি আরবে যে ইফতার খেমাগুলো হয়, অনেকেই সিয়াম পালন করে না, কিছু কিছু মানুষ রয়েছে তারা যারা সিয়াম পালন করে তাদের সাথে এসে বসে যে একসাথে ইফতারি খাচ্ছে। তখন যারা ইফতারি খাওয়াচ্ছে তারা তো মনে করে যে আমাদের দিনই ভাই যে সিয়াম পালন করছে, ইফতারি খেতে আসে, অথচ সে সিয়াম পালন করে নাই, এমন কিন্তু হতে পারে। তাহলে সিয়াম একটি বিকল্প ধরনের ইবাদত, যে অন্যান্য ইবাদতের সে আলাদা একটি ইবাদত যার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে বান্দার সরাসরি রয়েছে। এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে এই সিয়াম পালন করলে মানুষ তাকওয়াবান হয়, আল্লাহ বিরু হয়, আল্লাহর ভয়ে মানুষ সিয়াম পালন করে থাকে। একটা মানুষ সিয়াম পালন করে আর একটা মানুষ সিয়াম পালন করে না, তার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যায়। যে মেজাজের দিক দিয়ে মেজাজ সব সময় গরম থাকে যারা সিয়াম পালন না করে, যার মধ্যে আল্লাহ ভীতি নেই, সে যে কোনো ধরনের পাপ করতে পারে, গুনাহ করতে পারে। কিন্তু সিয়াম মানুষকে আল্লাহ ভীতি অর্জন করে দেয়। আল্লাহ ভীতি কি জানার একটু দরকার আছে। আল্লাহ ভীতি হলো যে তাকওয়া হলো যে আপনি যে সকল কাজকর্ম করবেন, যত ধরনের পাপ রয়েছে, অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, প্রত্যেকটি পাপ থেকে বেঁচে থাকবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আপনি সুদ থেকে বেঁচে আছেন, কেন বেঁচে আছেন? যে আমি ইচ্ছা করলে সুদ খেতে পারি কিন্তু সুদ খাবো না, কোন কারণে? যে আল্লাহর ভয় অন্তরে চলে এসেছে যে আমি যদি সুদ খেয়ে মারা যাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। আর আমি জানি যে সুদের 70-এরও বেশি পাপ আছে, আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জেনা করা। এত বড় অন্যায় আমি কিভাবে করবো, সুদ খাবো? যে আল্লাহর ভয়ে আপনি সুদখানা ছেড়ে দিলেন, এ হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো যে আপনার মধ্যে ভয় চলে এসেছে যদি আমি বেনামাজি হয়ে মারা যাই তাহলে চিরকালের জন্য জাহান্নামে চলে যাব। আমি জানি যে জাহান্নামে যদি চলে যায় জাহান্নামীর দেহের যে গঠন তা বিরাট আকৃতির হবে, যে একটা জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, জাহান্নামের যে চামড়াটা হবে সেটা 42 ফুট মোটা হবে, এই জাহান্নামের চামড়া জ্বলতে জ্বলতে যখন মাংসতে আগুন চলে আসবে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন নতুন চামড়া গজিয়ে দিবেন, এই ভয় আপনার মধ্যে চলে এসেছে, এই কারণে আপনি নামাজ ছাড়েন না। আল্লাহর ভয়ে যদি আমি বেনামাজি হয়ে মারা যাই আল্লাহ আমাকে কি করবেন? এবার জাহান্নামে দিবেন, আল্লাহর ভয় আপনার মধ্যে চলে এসেছে। অর্থাৎ যত ধরনের পাপ রয়েছে, আপনি মদ খেতে পারেন, সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, জেনা করতে পারেন, অবৈধ সম্পর্ক করতে পারেন, লুটতরাজ করতে পারেন, চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, যত ধরনের পাপ রয়েছে প্রত্যেকটি পাপ থেকে যদি আল্লাহর ভয়ে বেঁচে থাকেন তার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া গঠন হয় এই সিয়ামের মাধ্যমে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের উদ্দেশ্যে বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, সিয়াম 3 নম্বর বিষয় বলবো যে সিয়াম এমন একটি ইবাদত যে আমরা সকলেই জানি যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে 1টি স্তম্ভ হচ্ছে যে সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ হলো 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, যে দ্বিতীয় খুঁটি হচ্ছে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তোমার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া ইতাইয়াজ জাকা, এবং তোমার উপরে
বছরে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সেই সম্পদ থেকে বছরে 2.5% তুমি যাকাত দিবে। ওয়াহাজ্জিল বাইক, আর তোমার উপরে যদি হজ ফরজ থাকে তাহলে তোমার উপরে জীবনে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, ও সাওমে রমাদান আর রমজান মাসের সিয়াম তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে ইসলামের যে ভিত্তি হলো পাঁচটি, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, তার মধ্যে একটি হলো যে রমজান মাসের সিয়াম। তাহলে সিয়ামের গুরুত্ব কতটুকু রয়েছে, তাহলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসের শ্যামগুলা পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।